আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, দেখেই বুঝতে পারছেন বের হচ্ছি। হ্যাঁ, আমরা আজকে একটু ঘুরতেও না আবার ঘুরতেও, একসঙ্গে দুইটাই হচ্ছে। আমাদের একজন রিলেটিভের বাসায় যাচ্ছি, উনি অ্যাকচুয়ালি শিখ, তো ওনাকেও দেখতে যাচ্ছি, প্লাস একটু বাইরে যাচ্ছি, উত্তরার দিয়াবাড়িতে যাচ্ছি। সেখানে এখন তো এই টাইমটাতে সেখানে প্রচুর মানুষ হয়, তার একটাই কারণ হচ্ছে কাশফুল। কাশফুল দেখার জন্য কিন্তু প্রতি বছর এই টাইমটাতে অনেক মানুষ হয়, আর দিয়াবাড়িটা আমার বাসার খুবই কাছে, তো আমি কেন আর বাদ যাবো। তারপরও আমি কিন্তু বেশ পরেই যাচ্ছি, অনেক দিন পরেই যাচ্ছি, অলরেডি ফুল বেশ অনেকটাই ঝরে গেছে, আপনারা দেখতে পারবেন। এই তো কথা বলতে বলতে চলে এলাম, দেখতেই পাচ্ছেন হয়তো বা ওইদিকে দেখা যাচ্ছে কাশফুল। তো অবশ্য টাইমিংটা একটু ভুল ছিল, আমরা বের হতে হতে অলরেডি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, পরিবেশটা দেখেই বুঝতে পারছেন অলরেডি সন্ধ্যা নেমে আসছে। তো বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ ছিলাম, দেন তারপর আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে গিয়েছিলাম। তারপর ওইখান থেকে ফেরার পথে আবার একটা রেস্টুরেন্টে উঠেছিলাম। তো এই তো আমার দিয়াবাড়ির ব্লগ শুরু করে দিলাম, আপনারা দেখতেই পারবেন এখানে মানে কত সুন্দর কাশফুল। আর আর কিছুদিন আগে আসতে পারলে আরও বেশি ভালো হতো, আর এখনও যে এসেছে তাও যদি আরেকটু আগে আসতাম তাহলে আর একটু বেশি সময় নিয়ে ব্লগটা করতে পারতাম, বা একটু বেশি সময় আরও অনেকটু জায়গা ঘুরে ঘুরে দেখাতে পারতাম। অনেক বড় এরিয়া, বাট টাইমিংয়ের জন্য এমন একটা জায়গা এখানে সন্ধ্যার পরে অ্যালাও করে না এতটা। আরে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটারই আর একটু সামনে যাওয়ার পর কিন্তু আমাদেরকে পুলিশ ফিরিয়ে দিয়েছিল যে ভিতরে যাওয়া যাবে না, অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, ওইখানে ছিনতাই টিনতাই হয়। তো এই এতটুকির মধ্যেই একটু সময় ঘোরাঘুরি করে আর গাড়ি থেকে নামতে নামতে 2-5 মিনিটের মধ্যেই মনে হয় মাগরিবের আজানও পড়ে গিয়েছিল। তো বাচ্চা নিয়ে এমন জায়গায় আর বেশিক্ষণ থাকিনি, দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নেমে আসছে। তো এই তো অল্প কিছুক্ষণ সময় ছিলাম, তারপর ব্যাক করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনের অল সেকশনটি অন রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, ভালো লাগলেই আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। শেষ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। এই তো গাড়িতে উঠে বসে গেছি, চলে যাচ্ছি। তারপর আমাদের এক রিলেটিভের বাসায় যাওয়ার কথা ছিল বলেছিলাম, সেখানেও আমরা গিয়েছি, বলেছি উনি শিখ ছিল, দেখতে গিয়েছিলাম। তো আমার মানে মানুষের কারো বাসায় গিয়ে ভিডিও করাটা আমার খুবই অপছন্দ, আর তারপরও মানে
অসুস্থ উনি, ওনাকে দেখতে গিয়েছি, সেখানে গিয়ে ভিডিও করব, সেটা একদমই বেমানান আমার কাছে মনে হচ্ছিল। তো যার জন্য আমি সেখানে কোনো ভিডিওই করিনি, এখন বাসায় ফিরছিলাম। তো হুট করেই আমার হাজবেন্ড বলতেছে এই রেস্টুরেন্টে আসবে, এটার খাবার নাকি অনেক ভালো। তো বললাম চলো যাই, এই তো হুটহাট করে প্ল্যান। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান শুধু আমার রিলেটিভের বাসার যাওয়ারই ছিল। তারপর আমি বললাম যে এখন পর্যন্ত তো কাশফুল দেখা হয় নাই এবছর, চলো যাই। তো আমার হাজবেন্ড বললো আচ্ছা চলো, মানে হুটহাট একটার পর একটা প্ল্যান হচ্ছিল আর ওইটা করে ফেলতেছিলাম, এটাই তো গেলাম। তারপর আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানেও গেলাম, আসার পথে আবার বললো চলো রেস্টুরেন্টে উঠি, এটাও হুট করে হয়ে গেল। তো যাই হোক, খুব ভালো একটা দিন ছিল, খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই তো স্মৃতির পাতায় বন্দি করে রেখে দিলাম, এখন চলছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, হ্যাঁ আমার হাজবেন্ড বলেছিল যে এটার খাবার নাকি ভালো, হ্যাঁ খেয়ে বেশ ভালোই লেগেছে। তো খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব, ফ্রেশ হব। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর কি, আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন, তা আমার ভিডিও রিচটা আর একটু বাড়বে। তো আজ এখানে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।